আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভাই বোনেরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ইসলামিক মনমান্টের এবং আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে অথবা আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী রয়েছে, আমরা অনেকেই টেনশনে পড়ে যাই যে আমাদের বাচ্চাদেরকে ভালো কিছু কীভাবে শেখানো যায়। ছাত্রদেরকে ভালো কিছু শেখানোর স্বার্থেই, ভালো কিছু শিক্ষার লক্ষ্যেই আজকের এই ভিডিওটি। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ বা কত গুরুত্বের দাবি রাখে। আজকে আমরা বর্ণমালার ছড়া অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে 39টি ব্যঞ্জন বর্ণ লিখব এবং আকর্ষণীয় ছন্দ ছড়া আমরা ইনশাআল্লাহ পড়ব। সবাই দেখতে থাকুন, আমি প্রথমে লিখব ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক। ক লিখছি, কতে কোরআন, কোরআন আমাদের কলেজার ধন, কোরআনের আলো দিয়ে সাজাব জীবন। খতে খাবার, খাবারের তাহকিক আগে করো ভাই, হারাম খাবার হতে দূরে থাকা চাই। গতে গর্ব, গর্ব জীবন আমি ফুলের মতন, জ্ঞানের সুবাস ভরে করব যতন। ঘতে ঘুম, ঘুম থেকে নামাজের ফজিলত বেশি, নামাজ ওই মুছে দেই রেশ রেশারেশি। ওয়তে রং ঢং, রং ঢং করিও না ওগো খুকমনি, রং ঢং ভালো নয় হাদিসের বাণী। চতে চল, চল চল নুরানিতে পড়ব সবাই, আলোকিত মানুষের কাতারে দাঁড়াই। ছতে ছবি, ছবি থাকে প্রাণীদের যেই গড়ে আঁকা, সেই গড়ে হয় না তো ফেরেশতা থাকা। বর্গীয় যতে জনবল, জনবল দনবল সদা না হিরয়, ব্যবহারে বংশের থাকে পরিচয়। ঝতে ঝগড়া, ঝগড়া ও মারামারি মুঠে ভালো নয়, এতে করে দুশ্মনী ভাব আর হয়। ইয়তে মিয়া, মিয়া বাই ভালো লোক হাদিস জানেন, হালাল হারাম দেখে মানিয়া চলেন। টতে টগর, টগর গোলাপ আর চম্পা বকুল, এই সব ফুল করে মনটা বেকুল। ঠতে ঠকবাজ, ঠকবাজি ধোকাবাজি ভালো কাজ নয়, নবীজি বলেন সে তো মোর দলে নয়। ঢতে ঢাকা, ঢাকা হলো রাজধানী, এদেশের প্রাণ, এদেশের প্রতি চাই বুক ভরা টান। ঢতে ঢর, ঢর ভয় তাকা চাই আল্লাহর কাছে, তারপর আশা রাখো হৃদয়ের মাঝে।
মূর্ধন্যতে হরিণ, হরিণের শিং বাঁকা চোখ মায়া ভরা, সবুজ আবরণ জুড়ে বাস করে ওরা। ততে তালিম, তালিম নিয়ে আলিম হব এই হোক পণ, কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন। থতে থোকা, থোকা থোকা ফুলগুলো সুবাস ছড়ায়, রূপে রঙে মানুষের মনটা বরায়। দতে দরদ, দরদ পড়িলে নবী বেশি খুশি হন, দরদ পড়িতে তাই দাও সবে মন। ধতে ধরণী, ধরণীর বুকে আছে যত অবদান, এসবের মূলে হলো আল্লাহ মহান। দন্তনতে নর নারী, নর নারী সকলে চারো পাপ কাজ, সত্যনের পথে গড়ো এ সমাজ। পথে পথ, পথ চলো দেখে শুনে দিনে আর রাতে, মন জুড়ে আল্লাহর নাম যেন থাকে। ফতে ফুল, ফুল পাখি প্রজাপতি বিধাতার দান, ফুলে ফুলে ওড়ে আর গায় তার গান। বতে বই, বই হলো আমাদের জ্ঞানের আলো, ভালো বই মুছে দেয় হৃদয়ের কালো। ভতে ভাই, ভাই বোন একসাথে মিলে মিশে থাকো, ঝগড়া ও মারামারি সব দূরে রাখো। মতে মন, মন দিয়ে করা চাই লেখা আর পড়া, তবেই তো বজয় করা যাবে এই ধরা। অন্তস্থ যতে যত, যতদিন রয়ে যাবে দেহে প্রাণ, গেয়ে যাব গো প্রভু তোমার ওই গান। ববিন্দু রতে রাত, ববিন্দু রতে রসুল, রসুলের নামে পড় দুরুদ সবাই, দশটি রহম পাবে হাদিসে তা পাই। লতে লজ্জা, লজ্জা সরম যদি নাই কাছে রয়, পাপ কাজে মন দেয়া সহজেই হয়। তালে বসতে সর্বত, সর্বতে দেহ মনে সজীবতা আসে, ক্লান্তি ও অবসাদ নাই রই কাছে। মূর্ধন্য শতে শর ঋতু, শর ঋতু এই দেশে আসে ঘুরে ঘুরে, নানা ফুল নানা রং পাই দেশ জুড়ে। দন্ত শতে সময়, সময়ের কাজ যিনি ঠিক মতো করে, সফলতা হাত ছানি ধেয় তার ঘরে। হতে হাদিস, হাদিসের বাণী মতো সাজালে জীবন, আখিরাতে পাবে তুমি সুখ অগণন। ঢবিন্দু রতে বড়,
बड़ जदि होते चाओ छोट हो तबे छोट छाड़ा बड़ हई बोल तो को कबे। ढबिन दौड़ते आषाढ़ आषाढ़े कदम खेया फूल हेसे फुटे से फूल कोड़ाइते रफी मणि छोटे। অন্তস্ততে আই 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 ছেলে মেয়ে নুরানিতে যাই সারাদিন পড়ে পড়ে সময় কাটাই। খণ্ডততে সৎ সৎ পথে থাকি সদা করি সৎ কাজ সৎ কাজে সম্মান নেই কোনো লাজ। অনুসারতে সংসার সংসারে সুখ আসে রমণীর গুণে সংসার ভেঙে যায় কান কথা শুনে। বিসর্গতে দুঃখ দুঃখ দিব না আমি বাবা মার মনে কটু কথা বলবো না কবু কারো শোনে। চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসে আকাশেতে আলো ফিক ফিক আধারের বুকে করে তারা ঝিকমিক।